শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক নয়, তার যে আত্মসহায়ক অমিতদের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। তবে এখানেও একটা নাটকীয় প্রেক্ষাপট তৈরি হয়ে গিয়েছে। পুজোর ছুটিতে অমিত দেব বাইরে গিয়েছিলেন, পুরীতে গিয়েছিলেন বেড়াতে সপরিবারে। সেখান থেকে তড়ি করে ফিরে এলেন কলকাতায়, 10 ঘন্টা অপেক্ষা করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। আমরা আরো বিস্তারিত কথা বলবো, সরাসরি যাবো আমাদের প্রতিনিধি ভাস্কর বসু রয়েছে আমাদের সঙ্গে। ভাস্কর, প্রায় 10 ঘন্টার অপেক্ষা, 10 ঘন্টা অপেক্ষা করলো ইডি অফিসাররা, তারপরে যখনই অমিত দেব বাড়ি ফিরলেন তাকে নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এখন কি আপডেট রয়েছে, তল্লাশি পর্ব কোন জায়গায় রয়েছে ভাস্কর? একেবারে পৌলমী, এবং এটা জানিয়ে রাখি যে কলকাতা বিমানবন্দর থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গাড়িতে করেই নিয়ে আসা হয় তাদেরকে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে আবাসন, এই আবাসনের দুটি ফ্ল্যাটে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা রয়েছেন। এবং তার পাশাপাশি পাশের এলাকাতে আরেকটি যে ফ্ল্যাট রয়েছে অমিতদের, সেই 3 নম্বর ফ্ল্যাটেও কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে যাওয়া হতে পারে, এবং এমনটাই কিন্তু সম্ভাবনা হিসাবে সামনে আসছে। এবং এই অমিতদে, যিনি কলকাতার কলেজ স্ট্রিটে একটা সময় বই বাঁধাইয়ের কাজ করতেন এবং কার্যত হতদরিদ্র পরিবারের হিসাবেই পরিচিত ছিলেন, হঠাৎ করে তার এই ব্যাপক উত্থান, এবং কীভাবে উত্থান, এবং অবশ্যই জ্যোতিপ্রিয় মল্লিক তার সঙ্গে কী যোগসূত্র, যে দুর্নীতির অভিযোগ সামনে আসছে সেখানে তার কোনো হাত রয়েছে কি না, তিনি কোনোভাবে জড়িত কি না, গোটা বিষয়টা সম্পর্কে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা তারা কিন্তু জানতে চাইছেন। এবং তুমি যেমনটা বলছিলে, কার্যত নাটকীয়তা রয়েছে। পুরী থেকে ভুবনেশ্বর, ভুবনেশ্বর থেকে ফ্লাইট, এবং ফ্লাইটে বেশ বোঝাই যাচ্ছে ভাস্কর, পুরী থেকে তাকে তড়িঘড়ি ফিরিয়ে আনা হয়, তারপরে তাকে বাড়িতে এনে তল্লাশি চালানো হচ্ছে। অনেক ধন্যবাদ সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক নয়, তার যে আত্মসহায়ক অমিতদের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। তবে এখানেও একটা নাটকীয় প্রেক্ষাপট তৈরি হয়ে গিয়েছে। পুজোর ছুটিতে অমিত দেব বাইরে গিয়েছিলেন, পুরীতে গিয়েছিলেন বেড়াতে সপরিবারে। সেখান থেকে তড়ি করে ফিরে এলেন কলকাতায়, 10 ঘন্টা অপেক্ষা করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। আমরা আরো বিস্তারিত কথা বলবো, সরাসরি যাবো আমাদের প্রতিনিধি ভাস্কর বসু রয়েছে আমাদের সঙ্গে। ভাস্কর, প্রায় 10 ঘন্টার অপেক্ষা, 10 ঘন্টা অপেক্ষা করলো ইডি অফিসাররা, তারপরে যখনই অমিত দেব বাড়ি ফিরলেন তাকে নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এখন কি আপডেট রয়েছে, তল্লাশি পর্ব কোন জায়গায় রয়েছে ভাস্কর? একেবারে পৌলমী, এবং এটা জানিয়ে রাখি যে কলকাতা বিমানবন্দর থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গাড়িতে করেই নিয়ে আসা হয় তাদেরকে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে আবাসন, এই আবাসনের দুটি ফ্ল্যাটে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা রয়েছেন। এবং তার পাশাপাশি পাশের এলাকাতে আরেকটি যে ফ্ল্যাট রয়েছে অমিতদের, সেই 3 নম্বর ফ্ল্যাটেও কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে যাওয়া হতে পারে, এবং এমনটাই কিন্তু সম্ভাবনা হিসাবে সামনে আসছে। এবং এই অমিতদে, যিনি কলকাতার কলেজ স্ট্রিটে একটা সময় বই বাঁধাইয়ের কাজ করতেন এবং কার্যত হতদরিদ্র পরিবারের হিসাবেই পরিচিত ছিলেন, হঠাৎ করে তার এই ব্যাপক উত্থান, এবং কীভাবে উত্থান, এবং অবশ্যই জ্যোতিপ্রিয় মল্লিক তার সঙ্গে কী যোগসূত্র, যে দুর্নীতির অভিযোগ সামনে আসছে সেখানে তার কোনো হাত রয়েছে কি না, তিনি কোনোভাবে জড়িত কি না, গোটা বিষয়টা সম্পর্কে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা তারা কিন্তু জানতে চাইছেন।